কলমকা কবর কক্টা পয়লা অজতনা কুমিলা নাইজানা তিনি নাংসমা কক্টমা বিশিনি রাজাসার চিসার বিধান সভানি চংমার নবস্কা নারকই ব্যবাগ হাসং বদলসং তাবুনি সিমন নখলাও নখকা ব্রুনে আওয়ে মগা আমরা খাতার উনা গ্রাস হলো আম্বাসা দর্শমে গাত মাঠ সামনে কমিউনিটি হল তৃণমূল কংগ্রেস নিয়ে ফাজিতে জোয়ারে না ঝাঁপাইছে হলসভা হলসভা অবস্কাং সাল বদলনি ব্যবাগ ইয়াকাম ব্রুনো দিয়ে কক্সিটুপ সালে জাখা যুগা যেমনি পান্ডব ফাইজাক তুমি তৃণমূল অজমা সুখরঞ্জন দাস অজয় বৈদ্যনাথ খবর ব্যবাগ আরুছ আপনারা জানেন যে একটা ভুল কমিটি হলো ওই এলাকার মানমূল ভিত্তি ভুল কমিটির মধ্যে দিয়ে আমরা যে কাজটা করতে চাই যে শাসক দল প্রত্যেকটা পঞ্চায়েত কত প্রায় 500 থেকে 600 করে কোন কোন ছোট ছোট পঞ্চায়েত আছে বা ভিলেজ কমিটি আছে 200-300 জনগণ থাকেন প্রত্যেককে লেট্রিন দেওয়া হয়েছে একটা লেট্রিনের মূল্য হল 12,000 টাকা কিন্তু আজকে দেখা যায় যে একটা মানুষকে 360টা ইট দেওয়ার কথা 360টা ইট দিচ্ছেন না 190টা কাউকে 180টা কাউকে 170টা এই জাতীয় ইট দিচ্ছেন লেট্রিন করার জন্য এবং 7.5 কেজি রড দেওয়া আছে তাদেরকে দেওয়া হচ্ছে 3-4 কেজি করে রড সিমেন্ট দেওয়া আছে 4 বস্তা কাউকে তারা দিচ্ছেন 2 বস্তা সিমেন্ট এইভাবে একটা পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি আমরা লড়াই সংগ্রাম আমরা সামিল হতে চাই মানুষকে সত্য জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই যার ফলে এই ভোট কমিটি যদি আমরা না করতে পারি এই কাজটি আমরা করতে পারবো না এবং প্রত্যেকটা বিরোধী দলের মানুষের কাছে আমাদের কাছে যেতে হবে কমলপুর মহকুমানি দুর্গা চৌমনি যে দলে সিপিআইএম বদনে দেবছড়া আমসাইনি থামমারিতে বা মারি ব্রাঞ্চ ফাজন্তুই বদনে পাল সংসার সম্বরণে বাইথাং তিন সামুং তাঙ্গই বদলনি তেরচুরি ও রাং দান খ্লাইকা ও রাং দান খ্লাইনানি বাগই চলাবুরি বদনে পাল সংসার যতন আমসাইনি মাই খেত মাই রাবই যে রাং আজিও মানকা ও রাং বদলনি তেরচুরি ও থমচা খ্লাইলেখা ও ইয়াকম মানজাখা আমসাইনি বিধায়ক অঞ্চন দাস কমলপুর মহকুমার দুর্গাচমনি অঞ্চলের আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দেবীছড়া এলাকার 3 নং এবং 5 নং ব্রাঞ্চের উদ্যোগে আজকে আমাদের এখানের পার্টির নেতৃত্ব কর্মী সমর্থকদের পুরুষ মহিলা নির্বিশেষে সবাই নিজেদের স্বেচ্ছায় শ্রমদানে পার্টি তহবিলে অর্থদান করবেন এর জন্যে তারা নিজেরা ধান কেটে এই স্বেচ্ছায় শ্রমদানের মধ্য দিয়ে যে টাকাটা আসবে সেই টাকা পার্টি তহবিলে দান করবে আমাদের পার্টি তহবিল বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময় সারা বছরের রাজনৈতিক সাংগঠনিক আন্দোলন কর্মসূচির জন্যে গড়ে তুলি আমরা এবছরের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর বাড়ি বাড়ি যাব পার্টির তহবিল গড়ে তুলবার জন্যে এক বছরের রাজনৈতিক সাংগঠনিক কাজ করতে গেলে জনগণের পার্টি জনগণের তহবিল দ্বারাই এটা তৈরি হয় আমরা অবৈধভাবে কোনো তহবিল পার্টি তহবিলে গ্রহণ করি না কোনো সরকারি প্রকল্পের টাকাও পার্টি তহবিলে আমরা নেই না এটা বর্জ্য রাজনৈতিক দলগুলি করেন আমাদের পার্টি এইভাবেই বছরের পর বছর জনগণের স্বার্থে লড়াই আন্দোলন কর্মসূচি গ্রহণ করে পার্টি তহবিল ছাড়া কোনো লড়াই আন্দোলন কর্মসূচি কোনো রাজনৈতিক সাংগঠনিক কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় আমি পার্টির মহকুমা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা বল
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। কিফের ফ্যাকাস রাফসেল এই নামাইয়া গুলো রাখছে হলো জম্মু ও ভারতীয় সেনাবাহিনী ক্যাম্প বলম্বরণ ফাইজিং তুই তকসা হরজামানি ও লাংমাইয়া কর চলাঙ্কা খরক্সিনী জওয়ানি ও খরক্সিনী নি বিসিং তো ও হাস্তেনে সাজল জওয়ান চিত্তরঞ্জন দেব বর্মা খোয়াই মহকুমানি পদ্মবিল ব্লক অফিসার পালবাড়ি এডিসি বিলেজ নি গাইডিং পাড়ো অবিনী নক স্রাংসালি ফুঙ্গ থিনাই বীর জওয়ানি নগ বিং থিমানি পাঠিনি ককতমা সবাই গাঁকে কেন কাবইন বেবাং বাই খা মনা গেলাই খান লোকনি লোকরকনি সরমাকা বাচিসা মারি ইঞ্জিনিয়ার রেজিমেন্ট নি জওয়ান চিত্তরঞ্জন দেব বর্মা উমর বিশি চিচার জরাও ন সেনাবাহিনী যোগদান খেলাইমানি ও পাঠিং কক্ষ মানে তাব আমার সুতরাং খামু ঠিক আছে। তিন ছেলে দুই মেয়ে, ছোট ছেলে সবচেয়ে ঘটনাটা তারা পাঠাইছে তখন আমরা এই সময় করতেছে সকলের খাইয়া
তখন এই সময় আমার চামড়ায় যাচ্ছে মা কই আমি এখানে আমরা ল্যাপিং করতেছে আচ্ছা তাড়াতাড়ি কয়লা আইল তখন আইসে আমি আইসে কি কি ব্যাপার এমন এমন অবস্থা অগ্রপাতে বলে তারা ঘুরে মাঝখানে বলে রাখে দিছে তার সামনে সব মারা গেছে তারা এখানে বলে তারাইছে আমি আর বাঁচবো নি বাঁচো নাই তা আমি জানে না তবু মারে একটু খবর দিও তারা কয়ে দিয়ে গেছে ঘুরে স্পষ্ট ভাবে মানে আমি তো ছুটি তো আসলো কিন্তু যা দেখছি আর কি টিভিতে নিউজে তখন আমি ফোন করলাম ইউনিটে বলল কমসে কম সকাল থেকে বলে ঘটনা তো হয়েছে কিন্তু কে মারা গেছে না মারা গেছে তো কেউ জানে না তবে আর একজন পরে জিজ্ঞাসা করলাম বিকাল দিকে শোনা যাবে কেন নাকি লাস্ট পর্যন্ত উঠাই তো দিইনি লাগাতার বলে ইয়ে চলতেছে ফায়ারিং এটার জন্য আর পরে যা দেখি ওইখানে অ্যাট্যাকগুলো হয়ে গেছে কর্ডেন করছে কর্ডেন মানে গেরাও ওই গেরার মধ্যেই তারার তাইনে আছে মনে হয় কিওয়াটিতে ওই জায়গাতেই তাইনে মারা গেছে জন চিত্তরঞ্জন দেবমানে থিমানে কক্ষ মানে এভিনি বাইথাং নবর সগথা বিদেয় পদকুমার দেবমা আর ও বর্ণকে লুকুরম বাক্সা কলাম সালে এই বরণা খাক সাম ইয়াফারে বিজরিকা কৌটমাক রাগসাল বলম বরণ ফাইচন্তে তকসা হরজামানে পাঠে মুগ থিলাঙ্কা হাসতে সাজলা আবার চৌয়াল চিত্তরঞ্জন দেবমা আমার রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকা পদ্মবিল ব্লক অন্তর্গত পাগলাবাড়ি ভিলেজ কমিটি গারিং পাড়ার মধুসূদন দেববর্মার তার যে ছেলে চিত্ত দেববর্মা তিনি জম্মুতে ইন্ডিয়া আর্মিতে চাকরি করতেন আজকে সকালে গতকাল থেকে তারা শুনেছে তো আজকে সকালে আমাদের প্রমাণ হয়েছে বা ওই প্রমাণিত হয়েছে যে এনকাউন্টারে জম্মুতে এনকাউন্টারে মারা গেছে এবং তার মানে ধরেন ছেলে এক মেয়ে এক ছেলে এখানে তার স্ত্রীও আছে আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই বেদনাহত যে আমরা একদিকে গর্বিত যে আমাদের দেশের শত্রুর সাথে লড়াই করতে গিয়ে তিনি প্রাণ হারাচ্ছেন তার জন্য আমরা ওনার যে মানে জীবনদান এটা আমাদের দেশের গর্ব এবং আমাদের এলাকারও গর্ব আমরা মনে করি এসেছে কাকু এটা কি তৈরি হচ্ছে আমাদের গ্রামের কমিউনিটি হল ভালোই হয়েছে তুমি এসছো এসো কাজটা দেখে যা সবই তো বুঝলাম কাকা কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা কেন বহিরাজ্যের খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন হ্যাঁ দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জং রোধক তাই মরছে ধরে না ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয় গুণমানের বিচারে সবার সেরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার জ্যোতিভূষণ চাকি স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী ডক্টর সুজন চ্যাটার্জি জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী সূর্যেন্দ্র বিকাশ পাত্র সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায় ডক্টর আশুতোষ রায় ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে আলমগীর মল্লিক অধ্যাপিকা পিয়ালি কুমার ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক পরিমল লোধ একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার
যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। সঞ্জীব দাস কবাংবাদ সন্দেহ শিখলাম মথা কমলপুর বেদাগ ফাঁসিনতুই বেশি চিচবা দফা বরণ বেদাগ লোক থম বস কাঙনার গড়ি সালেমা গুলো বাজার তে আনন্দ বাজার ক্রাক সালো চোখালাই না চাকা মশাতে থুরি মানে পাতা থুরি মানে পাতা মথানে পাল শুনছে না সঙ্গ যতন মশাতে থুরে লেখা যুগল যেমন পাঁদাতে ও ফাই যাক তোমার বিদে অঞ্চন দাস নক্ষ বই মথানে বেবা পাল একজন গুরুত্বপূর্ণ নেতা সমাজতান্ত্রিক আন্দোলনের রূপকার কিউবার কমরেড ফিদেল কাস্ট্রো গত 3 দিন আগে প্রয়াত হয়েছিল। আমরা সারা দেশ সারা পৃথিবী শোকাহত। ফিদেল কাস্ট্রো বলেছিলেন, হয় সমাজতন্ত্র নয় মৃত্যু, হয় সমাজতন্ত্র নয় বর্বরতা। সমাজতন্ত্রের উপর পৃথিবীতে কিছু হতে পারে না, সমাজতন্ত্র মানুষের মুক্তি দিতে পারে, মানুষের জীবনে সুখ শান্তি দিতে পারে, এর বাইরে আর কিছু না। বলিষ্ঠভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন কিউবার নেতা ফিদেল কাস্ট্রো। তার বন্ধু ছিলেন চে গুয়েভারা। চে গুয়েভারা ডাক্তারি পড়াশোনা করে ভালো ছাত্র ডাক্তার হয়েছিলেন। ডাক্তারি ছেড়ে দিয়ে বলেছেন, ডাক্তার হয়ে আমি কতজন রোগীকে ভালো করতে পারবো, বিপ্লব করে কোটি কোটি মানুষের মুক্তির পথ তৈরি করব। জেগেবারা ডাক্তারি ছেড়ে দিয়ে কবর কত মাতাম বাগাসো সালবুম নাই জন্য কবর কত মানে ফোকাস থ্রু করাও যতনা